এখন আমি তোমাদেরকে নদীর পাড়ের দৃশ্য এঁকে দেখাবো। তার জন্য প্রথমে আমরা নদীর পাড়গুলো এঁকে নিচ্ছি। এখানে একটা বাড়ি এঁকে নেব। এখানে একটা নৌকা এঁকে নিচ্ছি। আর একটা নৌকা এঁকে নেব। এখানে আরেকটা নৌকা এঁকে নিচ্ছি। নৌকাগুলো সব ঘাটের সঙ্গে বাঁধা আছে। এখানে একটা মানুষ এঁকে নিচ্ছি। এখানে একটা সূর্য এঁকে নেব। এবার এটাকে অয়েল প্যাস্টেল কালার দিয়ে রং করে নিচ্ছি। প্রথমে আমরা আকাশের রংটা করে নিচ্ছি।
এখন জলের রংটা করে নিচ্ছি। এবার কমলা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বিকালবেলার দৃশ্য, সেহেতু সূর্যের আলোটা জলের উপর পড়েছে। এবার ঘাসের রংগুলো করে নেব। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি। এবার কমলা দিয়ে দিচ্ছি। এখন হালকা সবুজ দিয়ে দিচ্ছি। এখন সবুজ দিয়ে দিচ্ছি। এখন নীল দিয়ে দিচ্ছি। ঘরের রংটা করে নিচ্ছি। এবার নৌকার রংগুলো করে নিচ্ছি। এবার নৌকার নিচের অংশগুলি কালো দিয়ে দিচ্ছি। যদি আঁকাটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।